আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্বপ্নাস কুকিং স্টুডিও থেকে স্বপ্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদের মতো কিভাবে আপনারা ভেজিটেবল স্যুপ বাসায় তৈরি করতে পারবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। খুবই মজাদার এই শীতকালে স্যুপ, যারা শীতকালে স্যুপ খেতে খুব ভালোবাসেন তারা তাদের জন্য আমি এই রেসিপিটা তৈরি করছি। তবে দেখে আসি কীভাবে আমি তৈরি করতেছি। এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই 2 টেবিল চামচ পরিমাণ খাওয়ার তেল, রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা রসুনকে কুচি করে নিয়েছি, তারপরে আমি সামান্য আদা কুচি করে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। আপনারা বাসায় ট্রাই করবেন, খুব মজাদার এই ভেজিটেবল স্যুপ। এখানে আমি ছোট ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি। অবশ্যই পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এখানে আমি মরিচ 3টাকে কুচি করে নিয়েছি। আপনারা ছেলে আপনারা যে পরিমাণ জাল খান ওই পরিমাণ আপনারা জাল দিতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি শিম, যে এখন শীতকালে শিম পাওয়া যায়, শিমগুলোকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আমি একই পরিমাণে সবগুলো ভেজিটেবল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন, তবে আমি এগুলো অ্যাড করছি। আমি ভেজিটেবলগুলোকে ভালো করে তেলিয়ে নিচ্ছি, একদম হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখানে আমি 1টা টমেটো কুচি করে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। আমার প্রিয় ভাই বোন, আমার প্রিয়রা, তোমরা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক শুকরিয়া। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে পরিমাণ লোক সংখ্যা থাকবে ওই পরিমাণ আপনারা ভেজিটেবল স্যুপ তৈরি করতে পারেন। তবে আমি এখানে 2 কাপ পরিমাণ ভেজিটেবল স্যুপ তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। এখানে এখন শীতকালে প্রচুর পরিমাণ বাজারে পেঁয়াজ পাতা হয়, আপনারা পেঁয়াজ পাতা কিনে দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে অ্যাড করে নেড়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টা লেবুকে অর্ধেক করে কেটে লেবুর রস দিয়ে দিচ্ছি, যেন রেস্টুরেন্টের স্বাদের মতো এই স্যুপটাতে আসে। আমি লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে দিচ্ছি। এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ থেকেও কম কালো জিরে দিলে স্যুপের ফ্লেভারটা অনেক ভালো আসে এবং একটু ঝাল ঝাল থাকে। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি, যাতে একটু ঘনত্ব ভাব আসে স্যুপে। একটু ঘনত্ব ভাব আসলে অনেক ভালো লাগে খেতে। অবশ্যই শীতকালে আপনারা স্যুপ খাবেন, স্যুপ খেলে শরীরটা আপনার গরম থাকবে এবং ভালো লাগবে। দেখুন আমার স্যুপগুলো অনেকটা ঘনত্ব হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার স্যুপটা অলরেডি হয়ে গেছে, আমি আপনাদের তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা স্যুপের বাটি নিয়ে নিচ্ছি, এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে স্যুপগুলো হয়ে গেছে এবং খুব ইয়ামি হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।
আর আপনার বন্ধু এবং ফ্রেন্ডের মাঝে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।